ভাওনার মাজতেই ভয়ঙ্কর অঘটন, দপদপায় জ্বলি উঠিল ভাওরিয়ার রাজমুকুট। ভালদরে চাওক আর অনুমান করক কিমান শিহরণকারী আর এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। দর্শক ভক্তয়ো প্রথমে ভাবিছিল এয়া ভাওরে অংশ, কিন্তু বাস্তবতে রাজমুকুটত জুই লগা বলে গম পার পাছতে ভাওনাস্থলীত সৃষ্টি হল খোয়া দোয়া পরিস্থিতির। ঘটনার স্থান লক্ষিমপুরের নারায়ণপুরের জয়পুর। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মোৎসব উপলক্ষে রাইজে আয়োজন করেছিল ভাওনার। বসন আউরাই ভাও দিয়াছিল ভাওরিয়ায়, কিন্তু আতসবাজির ফিরিঙতির পরা হঠাৎ জ্বলি উঠিল ভাওরিয়ার রাজমুকুট। এজনের পাছত আনজন ভাওরিয়ার পোশাকলে সম্প্রসারিত হল জুই, লাগিল খোয়া দোয়া। অবশ্যে আয়োজক আর একাংশ দর্শকর তৎপরতাত কথম্পি ভয়ঙ্কর অঘটনেরপর রক্ষা পড়িল দুয়োগৰাকী ভাওরিয়া। নারায়ণপুরের পর দীপান্ত কাকতির রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।